on each and every day. The past is where it stays. Wait back a year. Hey everyone, welcome to my new blog, The King Star YouTube channel. So guys, আজকে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আজকে গাজলডোবা এই ফটোশ্যুট করতে। আজকে তো কোনো প্ল্যান ছিল না, এই প্ল্যানটি হট করে করা হয়েছে। তো হট করে আমরা আমাদের মাইন্ডে আসে যে আমরা চলো একটু ফটোশ্যুট করতে যাই, আর ফটোর সাথে ভিডিও হবে। তো আমরা ক্যামেরা শ্যামেরা সব কিছু সেট আপ নিয়ে আমরা বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। তো এখানে আমরা যাচ্ছি সোজা গাজলডোবায়। Things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. যেতে যেতে হট করে একটি বাদর সামনে চলে আসে, একটু জন্য লেগে যেত এখানে। The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change. আমরা ব্রিজের সামনে চলে আসছি। তো এখানে আসি দেখি যে অনেক ভিড় লেগে আছে, অনেক মানুষ আসছে এখানে, সবসময় এখানে ভিড় লেগে থাকে। মানুষ অনেকজন ফটো তুলে ভিডিও করে, তো টুরিস্টরাও আসে এখানে ঘুরতে। তো আপনারা এখানে দেখতে থাকুন, অনেক কিছু আরও দেখাবো আপনাদেরকে। Things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. আমরা নেবে পড়লাম। তো এখানে আমি এখন সব কিছু সেট আপ করে, ক্যামেরা ট্যামেরা সব কিছু সেট আপ করে কিছু ভিউ আপনারা এই পিছন পাশে দেখতে পাচ্ছেন। এখানেও মোটামুটি ভালোই ভিড় আছে। তো এখানে ক্যামেরা সেট আপ করতেছি আমরা, ক্যামেরা ট্যামেরা সব কিছু সেট আপ করে আমরা আমাদের যাচ্ছি ফার্স্ট লোকেশনে, যেখানে আমরা ফটো ক্লিক করব বা ভিডিও করব। তো এখানে কিছু নৌকোগুলো আছে, খুব ভালো লাগছে দেখতে ভিউটা। এখানে নদীটা আছে পাশে খুব। লেন্সটা একটু চেঞ্জ করলাম। তো এখানে ছোটো লেন্স ছিল, তো ছোটো লেন্সটা আমরা খুলে তারপর বড় লেন্সটা সেট করলাম এখানে। তো বড় লেন্সটা তো খুব ভালো ফটো ক্লিক হবে। তো এখানে আপনারা কিছু ভিউ দেখতে পাচ্ছেন, সূর্যটা কত সুন্দর লাগতেছে দেখতে। দেখুন নৌকাগুলো কত সুন্দর সুন্দর আছে, সব মানুষগুলো ট্যুরিস্ট এখানে আসে নৌকাতে ঘুরে ফটো ক্লিক করে। তারপরে এখানে কিছু ফটো ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি নেক্সট লোকেশানে। আমাদের নেক্সট লোকেশান আরেকটি আছে, তো এখানে আর কিছু ফটো ক্লিক করবো। আমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের বিট্টু ক্যামেরাম্যান এখানে কিভাবে গাইড করতেছে পোজের জন্য, যে ফটোগ্রাফির জন্য কিভাবে পোজ করতে লাগবে। তো এইভাবে ক্যামেরাম্যান এইভাবে শুয়ে এখানে রাস্তার মধ্যে শুয়ে ফটো ক্লিক করতেছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে খুব ভালো ভালো রিসর্ট আছে এখানে, খুব ভালো। এরপরে চলে আসলাম আমাদের আরেকটি লোকেশনে। তো এখানে ওই যে মেন ব্রিজটা এখানে যেখানে তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজ আমাদের গাজলডোবার, তো এখানে আমরা চলে আসছি। তো এখানে মানুষ এখনও ভিড় আছে এখানে। তো কিছু এখানে আমাদের লোকেশন দেখতে যে ভালো ভালো, তো এখানে দেখে কিছু ফটো পোস্ট করতে লাগবে। তো এখানে আমি একটা ফটো পোস্ট দিলাম, আর এই DSLR ক্যামেরাটি হচ্ছে অনলি ফর ফটোগ্রাফি, অনলি ফর ফটোগ্রাফির জন্য। শুধু ফটোগ্রাফি হবে, ভিডিওগ্রাফি হবে না। ওই জন্য আমরা ভিডিওগ্রাফির জন্য আমরা এখানে আইফোন ইউজ করি। তো DSLR জন্য হচ্ছে ফটো, আর আইফোনের জন্য হচ্ছে ভিডিও। তো ভিডিও আইফোন দিয়ে করলাম আমরা। তো ক্যামেরাটি খুব ভালো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করার মতো। তো গাইস, সব কিছু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সব কিছু প্যাক আপ আমরা করে দিয়েছি, সব কিছু প্যাক আপ করা দেওয়ার পর। সো গাইস, আজকের ব্লগ ছিল এতটাই, দেখা হবে কোনো নতুন ব্লগে। তো তোমার জন্য লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।